মালগুলো নামিয়ে নিন। চিন্তার কিছু নেই, এই যে তোমারও ভালো সময়, আমারও ভালো সময়। আমার ভালো সময় এই জন্যে যে আমার বাড়িটা আর উদ্ধার আশ্রম হবে না। জনাদানা কথায় বার্তায় একেবারে পাল্টে গেছে, একেবারে নতুন করে জন্ম নিচ্ছে। সেই জন্যই না জন্মদিনে যাওয়া উচিত, তাই না? বিশ্বাস হচ্ছে না আমার, কিছুতেই বিশ্বাস হচ্ছে না গোনাদা। জামিনে ছাড়া পেয়ে জনার্দন যেন পাল্টে গেল। যে লোকটা আমাকে সাপের কামড়ে খুন করাবে বলে সুন্দরবন নিয়ে গিয়েছিল, সেই লোকটা কিনা ভালো মানুষের জন্মদিন পালন করছে। টুপি পরে যাও দেখাচ্ছে না। চুপ, ঠিক আছে। জনাদা কিনা টুপি পরে যা দেখাচ্ছে না, নেকা। শুনুন গণদা, আপনার থেকে না জনাদাকে আমি অনেক বেশি চিনি। ওই লোকটার সঙ্গে 12 বছর ঘর করেছি আমি, 12 বছর। নিজে তো আর ঘর সংসার করলেন না? না, আমি তো ঘর সংসার করতে চেয়েছি কিন্তু কেউ তো এলো না। ও বাবা, আবার শুরু হলো নাকে কানে, একটু চুপ করুন। কি যেন বলছিলাম, সব গুলিয়ে গেল। হ্যাঁ, আমার মনে হচ্ছে জনার্দন জানা হয় সত্যি সত্যি পাল্টে গেছে, নয়তো এটা ওর খেলা। 50-50। মায়ের ইচ্ছে, আমার মনে হচ্ছে এটা 75-25 বৌমা। চুপ বৌমা, বলেছি যখন 50-50 তখন 50-50। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 50-50। কিন্তু ওই ওই জনাদার জন্মদিনে আমাদের যাওয়া উচিত বৌমা। না শশী বাল্লা।